হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, যেটা খুবই অ্যারোমেটিক জুসি ল্যাম্ব চপ। আমার রমজান তো আর বেশি দূরে না, রমজান কাছাকাছি চলে আসছে, তো এই রমজানে এই রেসিপিটা আপনারা ইউজ করতে পারেন। আজকে এই সম্পূর্ণ ক্রেডিট গোজ টু মাই ডটার। সো আমার মেয়ে এটা সম্পূর্ণ রেডি করছে, আমি সাথে সাথে দেখছি। তো তাহলে আপনারা এখন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, যে আমার মেয়ে কীভাবে বানায়। তো আপনারা এই রমজানে হয়তো আপনারাও বানাইয়া নিজেরা খাইবেন। সো এটা খুবই সুঘ্রাণযুক্ত এই রেসিপিটা, রমজানের রেসিপি হিসাবে আপনারা এটা কাউন্ট করতে পারেন। তো চলেন বিসমিল্লা বলে শুরু করি, আর আপনারা দেখেন। তো এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু লেখা আছে, এরপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমরা কয়েকটা চপ নিছি, তারপরে যত স্পাইস লাগে এটা ম্যারিনেট করতে, এইগুলো আমরা দেখাইতেছি। এখন আসেন, আমার মেয়েটা ম্যারিনেট কীভাবে করে। তো ম্যারিনেটটা আপনারা দেখেন কীভাবে ম্যারিনেট করা হয় এবং কী কী স্পাইস দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কী কী স্পাইস ইউজ করতেছি, চিলি ইউজ করলাম, তো সব কিছু এখানে লেখাও আছে, ধনিয়া ইউজ করছি। তো সব স্পাইসগুলা আমরা ইউজ করবো, যেটা আমরা এখানে দেখাইছি এটাই আপনারা ইউজ করবেন। তো স্বাদটা এইভাবে আসবে, আর সবগুলো লেখা আছে, আপনারা লেখা ফলো করবেন। ইনগ্রিডিয়েন্টসের ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে কী কী আমরা ইউজ করছি। তো এইরকম আপনারা এগুলা ম্যারিনেট করবেন, ম্যারিনেট কইরা রমজানের জন্য আপনারা এই রেসিপিটা আপনারা ইউজ করতে পারেন, অনেক ভালো লাগবে। এখানে কিছু অলিভ অয়েল ইউজ করা হইতেছে ম্যারিনেটের জন্য। তো আপনারা দেখেন আমরা কী কী স্পাইস ইউজ করি। তো এগুলা বানাইবেন, এগুলা আসলে এক একটা পিস দোকানে আমরা জানি, মানে 6 পাউন্ড 7 পাউন্ডে মাত্র 4 পিস 5 পিস তারা দেয়। কিন্তু আপনারা যদি এখানে 1 কেজি আপনি চপ নিয়ে আসেন, তাইলে ঘরের সবাই খাইয়া শেষ করতে পারবে না। তো এখানে কিছু ম্যারিনেটটা আসলে তো দেখতে হবে যে ম্যারিনেটটা কীভাবে করা হইতেছে। তো ফ্রেশ লেমন জুস আমরা ইউজ করছি, আপনারাও ফ্রেশ লেমন জুস ইউজ করবেন। ফ্রেশ লেমন জুস ইউজ করিয়া তারপরে এরকম ম্যারিনেট করবেন। ম্যারিনেট করার আগে আপনারা যদি এরকম একটা গ্লাভ লাগাই নেন, হাতে হয়তো আপনাদের কালার লাগবে না, তো একটা গ্লাভ লাগাই নেবেন, তারপরে এরকম সুন্দর করে ম্যারিনেট করবেন। তো ম্যারিনেট করে আপনার যে কতক্ষণ রাখা লাগবে, এটা আসলে ম্যারিনেট করার পরে যত বেশি রাখবেন তত বেশি ভালো। আমরা এখানে 3 থেকে 4 ঘন্টা রাখছি, তো আপনারা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তো মশলাটা এই চপসের ভিতরে ভালো করে ঢুকবে। তারপরে আমরা কিছু একটা পোর্টেবল কুকার বা এটা অ্যাক্টিফায়ার বলে, তো আপনারা এইরকম একটা অ্যাক্টিফায়ার ইউজ করতে পারেন। যাদের মনে করেন এখন এটা বর্তমানে নাই, তারা হয়তো নর্মাল ওভেনেও আপনারা ইউজ করতে পারেন, নর্মাল নম্বর ইয়ে করতে পারেন। খেয়াল রাখবেন এই জিনিসটা আসলে জুসি রাখার জন্য কিছু টেকনিক ইউজ করা লাগে। তো একসাথে বেশি, যাতে যদি যাদের অ্যাক্টিফায়ার আছে তারা এক সাইড দিবেন, 10 মিনিট দেওয়ার পরে ওইটা ইয়ে করবেন। যদি আপনাদের প্রয়োজন মাঝে মধ্যে এটা ওপেন করে কিছু ব্রাশ অয়েল দিবেন বা স্প্রে অয়েল, যদি কারো কাছে অয়েলের স্প্রে থাকে, তাইলে আমরা এখানে স্প্রে অয়েলটা ইউজ করতেছি। তো কিছু স্প্রে অয়েল দিয়ে এইরকম অ্যাক্টিফায়ার যারা আছে তারা অ্যাক্টিফায়ার মধ্যে প্রথমে 10 মিনিট দিবেন, 10 মিনিট দেওয়ার পরে ওইটা উল্টানোর পরে আবার আরও 10 মিনিট দিবেন, তখন এটা খুব জুসি থাকে। আর আনিয়ন আমরা যে উপরে কিছু আনিয়ন সাইডে দেন বা উপরে দেন, তাইলে এটা আরও খুব ক্রাঞ্চি, খুবই ভালো লাগবে। তো আপনারা এইগুলা এইভাবে যদি আপনারা বানানতে দেখবেন, আপনি শপে আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে খাই, কিন্তু এটা থেকে আরও ভালো স্বাদ হবে, কারণ এটা সব কিছু আপনি ভালো ভালো জিনিস ইউজ করবেন, এটা কোনো আর্টিফিশিয়াল জিনিস না, তাই এইভাবে আপনারা বানাইয়া খাইতে পারেন। তো আশা করি আমার এই রমজানের রেসিপিটা হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। তারপরে আপনি এটা একটা সাইড ডিশ হিসাবে আপনি ইউজ করতে পারেন, এরপরে আপনি মেইন আরও সাথে যতটুকু ইউজ করবেন। এখানে আমরা ইউজ করছি একটা চপ, কিছু সালাদ আর একটা আলুর চপ। তো আমার আলুর চপের আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন।
তো বিভিন্ন ভিডিওগুলো আছে, রমজানের আরও ভিডিও সামনে দিয়ে আমি নিয়ে আসতেছি, তো আপনারা দেখবেন। আর আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাবস্ক্রাইবের দ্বারা, আপনাদের শেয়ার অ্যান্ড কমেন্টের দ্বারা আমার চ্যানেলটা আরও আগে চলে যাবে। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এইরকম সুন্দর সুন্দর জিনিস বানাইয়ে আপনারা রমজানে খান, আর রমজানে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দুনিয়া থেকে আখেরাতে সামানা তৈয়ার করার তৌফিক দান করুন। তো সবাইকে অনেক অনেক প্রীতি এন্ড শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।